First practice in Australia, in Melbourne, so ভালো লাগছে কারণ এটা দুই তিন পরে আমরা প্র্যাকটিস করছি পুরো টিমে প্র্যাকটিস করছে এটা ভালো লাগছে ওয়েদার একটু ঠান্ডা ম্যাক্সিমাম প্লেয়ার ওর কাছে ঠান্ডা লাগছে আমি আর তারেক আমরা তো এই ওয়েদার অভ্যাস আছে সো আই থিঙ্ক ওয়ান অর টু ডেজ মোর অ্যান্ড দেন সবাই কাছে এটা অ্যাডপ্ট হবে কারণ আমার খেলা তো আটটার সময় সো উই হ্যাভ টু প্লে ইন দিস ওয়েদার বাট সব মিললে আমরা শুরু করছি আর সবাই কনফিডেন্স আছে আর সবাই এভরিবডি ইজ 100% কনসেন্ট্রেটেড ফর দ্য ম্যাচ দেখতেছি ঠান্ডার থেকে উইন্ডিটা অনেক বেশি এইটা কি কোনো রকম কোনো ইফেক্ট করবে কিনা স্টেডিয়ামের ভিতরে আমি মনে করি এটা মানে কোনো এফেক্ট হবে না বাট আমরা যখন বাইরে যাই ওইখানে অনেক উইন্ডি ওয়েদার সো ইয়া থ্যাংক ইউ জামাল ভাই আসলে ওভারঅল ভালো ট্রেনিং হয়েছে আমাদের আজকে এখানে ফার্স্ট ট্রেনিং ছিল আমাদের একটু আমাদের বাংলাদেশের ওয়েদার চেয়ে একটু বেশি ঠান্ডা ওই ঠান্ডাটার জন্য একটু সমস্যা হতেছিল আমাদের এইটার সাথে মানে কোচ চাইতেছে যাতে আমরা যত দ্রুত অ্যাডজাস্ট করতে পারবো তত আমাদের জন্য ম্যাচটা খেলতে ভালো হবে এই জায়গার যে ওয়েদার বা আজকে যে প্রথম দিন সেশন করলেন কি কি ছিল সেশনে যদি একটু বলেন সেশন আসলে বেসিক্যালি আমরা কিভাবে ডিফেন্সিভ ব্লক করব এই মানে ওরা তো মানে অস্বীকার করার কোনো কিছু নাই তো ওরা মানে ওয়ার্ল্ডের বেস্ট কয়েকটা টিমের মধ্যে একটা আমরা কিভাবে মানে ওদেরকে মানে ওদের অ্যাটাকগুলো যত স্পয়েল করা যায় আমাদের মেইনলি কাজ থাকবে এটা ধন্যবাদ বেশ ভালো বাট আপনারা জানেন যে অস্ট্রেলিয়া এই মুহূর্তে আমাদের জন্য এটা ঠান্ডা বাতাস আছে এবং বলটা আমাদের কাছে কিছুটা মনে হচ্ছিল যে বলটা অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছে সো এগুলো একটু আমাদের জন্য একটু প্রথম অবস্থায় যেটা হয় একটা দেশে গেলে আপনার একটা এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয় এটা এটা আশা করি সময়ের ব্যবধানে ঠিক হয়ে যাবে বাট আজকে যে সেশন হয়েছে সেটাতে মূলত আমরা টেকনিক্যাল পার্ট অস্ট্রেলিয়ার যে তাদের স্ট্র্যান্ড জোন যে জায়গাগুলো অস্ট্রেলিয়া আমরা আমরা যদি বিল্ড আপে যাই তারা কীভাবে প্রেস করবে আমরা যেটা জানি যেগুলো আমরা দেখেছি সেগুলোর উপরে মূলত ফোকাস করার চেষ্টা করেছি আজকে সেশন সেখানেই হয়েছে এবং ছেলেরা মাশাল্লাহ সবাই ভালো আছে ভালো অবস্থায় আছে এবং ফিট আছে এবং আমার কাছে মনে হচ্ছে যে তারা সবাই মুখিয়ে আছে ভালো কিছু করার জন্য থ্যাংক ইউ